দীপক বর্মন আরেকজন বিজেপি বিধায়ক রয়েছেন, তিনজনই বিজেপি বিধায়ক, এবং এই জায়গা থেকে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে তিনজন বিজেপি বিধায়ক এবং আরও বেশ কয়েকজন বিজেপি নেতা আমি প্রায় সময় শুনি এই ভাগাভাগির হয়ে সওয়াল করছেন। সাম্প্রতিক সময় তো অনির্বাণ রাঢ়বঙ্গ, পৃথক রাঢ়বঙ্গের দাবিও আমরা পেয়েছি, কিন্তু সেটা তাহলে আলাদা করে দলের এজেন্ডা কেন নয়? মানে দল একদিকে, এটা এই এই যে এত দাবি দাওয়া, এত অভিযোগ, এত না পাওয়া, এত বঞ্চনা, এটা কি দলের কাছে বলা যায় না, যেটা সারা রাজ্যের কাছে বলা যায়? আর যদি ভাঙাটাই যদি সলিউশন হয় তাহলে তো ভাঙতে ভাঙতে আরও অনেক ভেঙে যাবে। তাহলে বিভিন্ন জায়গাতে প্রত্যন্ত প্রান্তর ব্লক প্রশাসনে আলাদা করে ভাঙতে ভাঙতে কাহা তো ভাঙা যায়। শুভ সন্ধ্যা। আমি ভারতীয় জনতা পার্টির একজন পদাধিকারী, আমি ভারতীয় জনতা পার্টির কথা বলবো। ভারতীয় জনতা পার্টি বঙ্গভঙ্গের পক্ষে নয়, কিন্তু উত্তরবঙ্গের এক প্রান্তিক শহরের থেকে আমি বিধায়ক নির্বাচিত, সে কারণে তাদের যে বঞ্চনার কথা, সেই বঞ্চনার কথা আজকের এই মঞ্চে আমি তুলে ধরব। উই আর অল ইকুয়াল বাট সামবডি আর মোর ইকুয়াল, জেমস বেকনের সেই বক্তব্য, সেই কথা এখানে উই সামবডি আর মোর ইকুয়াল, এই মোর ইকুয়াল থেকেই যতটা সমস্যার সৃষ্টি। ডাক্তারবাবু বললেন যে অনেক সমস্যা আছে, ডাক্তারবাবু নেই। কোথায় ডাক্তারবাবু নেই? কিন্তু এই দক্ষিণবঙ্গের 30-40টা যে হাসপাতাল আছে সেখানে তো ডাক্তার আছে, উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে কেন নেই? কোচবিহার মেডিকেল কলেজ কেন 4 জন মাত্র সেখানে অধ্যাপক দিয়ে একটা মেডিকেল কলেজ চলবে? কেন সেখানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে সেখানে কোনো অধ্যাপক নেই? কেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এতদিনের পুরনো একটি মেডিকেল কলেজ, সেখানে কেন ট্রমা কেয়ার সেন্টার নেই? সেখানে কেন নিউরো সার্জারি বিভাগ নেই? সেখানে কেন নিউরো মেডিসিন নেই? এ কথা আজকে যদি উত্তরবঙ্গের মানুষ বলে তাহলে বলতে হবে তারা বঙ্গভঙ্গে মদত দিচ্ছে। এটা মনে হয় কোনো দিক দিয়ে একপাক্ষিক চিন্তাভাবনা হয়ে গেল। আপনাদের সামনে এই চিকিৎসার থেকে আর একটু সরে আসি, শুধু আমার বিধানসভা, একটি বিধানসভার থেকে আমি বলছি। গিরিয়ার ব্রিজ 2003-04 সালে ভেঙে গেছে, আজও তৈরি হয়নি। তৈরি করতে কত টাকা খরচ হবে? খুব বড় জোর 1-1.5 কোটি টাকা খরচ হবে। সঞ্জয় নদীর ব্রিজ পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চল আপনারা নোট করে নিতে পারেন, সেখানে ব্রিজ ছিল 2009-10 সালে, সেই ব্রিজ ভেঙে গেছে, আজও সেই ব্রিজ তৈরি হয়নি। এ কথা বললে বলবে ভঙ্গ করতে চায় বিজেপি, এটা বলা অন্যায়, এটা আমরা বলবো, হাজারবার বলবো। সেখানে একটি রাস্তা আমার বিধানসভায় সুভাষপল্লী রেলগেট থেকে শুরু করে 9 মাইল বাজার পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা, 3 বছর ধরে সেই রাস্তা পড়ে আছে, এখনও তৈরি হচ্ছে না। সেখানে কেন তৈরি হচ্ছে না? না, যিনি কন্ট্রাক্টর তিনি বলছেন আমাকে যদি ওই রাস্তা তৈরি করতে হয় তাহলে আমার বাড়ি ঘর বিক্রি করে দিতে হবে। কেন এই অবস্থা? এই কথাগুলো যখন আমরা তুলে ধরব তখন আমাদেরকে বলা হবে রঙ্গ করছে, এ কথা আমরা মানতে রাজি নই। আজকে এইমস চলে এসেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে ফার্স্ট প্রায়োরিটি আছে। কারণ কি আছে? দক্ষিণবঙ্গের মানুষেরা, এখানকার মানুষেরা মোর ইকুয়াল, এখানকার মানুষেরা বেশি সমান, তাই তাদের বেশি চিকিৎসার প্রয়োজন বলে এখানে এনআরএস মেডিকেল কলেজ সহ একাধিক প্রথম শ্রেণীর হাসপাতাল থাকা সত্ত্বেও কলকাতার উপকণ্ঠে কল্যাণীতে তাদের আরও একটি এইমস প্রয়োজন। কিন্তু রায়গঞ্জের মানুষের অসুখ করলে সেখানে চিকিৎসার প্রয়োজন হয় না, সেখানকার মানুষের বাঁচবার অধিকার নেই। দক্ষিণবঙ্গ থেকে মানুষ সেখানে হাতি এবং গন্ডার দেখতে চায়, সেখানে গিয়ে হাতি দেখে গন্ডার দেখে উৎফুল্ল হয়ে প্রকৃতি দেখতে দেখতে কবিতা লেখে, আর সেখানকার মানুষগুলোকে মনে হয় এদেরই সমকক্ষ তারা দুপায়ে। এটা ভাবলে ভুল হবে। উত্তরবঙ্গের মানুষ তাদের বক্তব্য বলতে শিখেছে, তারা বলবে। সময় শেষ।